করব লেয়ার নিয়ে। আচ্ছা লেয়ার, এই যে এটা আমার কাছে নিয়ে এসে এখানে লাগবে না, করি তাহলে কাজে থাকবে আপনাদের। দেখেন আসলে টিক চিহ্ন দেওয়া আছে, এই জন্য লেয়ারটা আছে, টিক চিহ্ন না থাকতো তাহলে এটা থাকতো না। ঠিক আছে লেয়ারটা আনবো, উন্ডো থেকে লেয়ারটা নিয়ে আসবো। লেয়ার নিয়ে আলোচনা, তো আমি যদি প্রথমটা লেয়ার নিতে চাই তাহলে আমাকে এই যে এদিকে দেখা আছে, এটা হচ্ছে ডিলিট। এখন আমি তো কোনো কিছু নেই না ডিলিট করবো, তো এটা এখন ডিলিটটা অনুজ্জ্বল হয়ে আছে। তারপর আছে ক্রিয়েট নিউ লেয়ার, এই পাশেরটা ডিলিটের পাশেরটা। তারপর হচ্ছে গ্রুপ করবেন, পরে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এগুলো হচ্ছে লেয়ারের মাস্ক, আর হচ্ছে বিভিন্ন লেয়ারের স্টাইল, আর হচ্ছে এটা হচ্ছে লেয়ার লিঙ্ক। ঠিক আছে, তো এগুলো আমাদের আলাদা ক্লাস আছে, অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে লেয়ার মাস্ক, এগুলো আমাদের আলাদা ক্লাস আছে। তা আজকে আমরা যেহেতু যে এইগুলো ক্লাস করি, ঠিক আছে প্রাথমিকটা শুরু করি। তো আমি ইচ্ছা করলে লেয়ার, নতুন লেয়ার নেওয়ার জন্য আমি এদিকে ক্লিক করতে পারি, এই দেখো লেয়ার আসছে, ঠিক আছে এটা নিতে পারি, কিংবা কন্ট্রোল জেড দিলে আমরা পিছনে যাওয়া শুরু করে শিখেছি কন্ট্রোল জেড। আচ্ছা, কিংবা আমি যদি আমার ইয়ে থেকে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এন দেই তাহলে এরকম একটা অপশন হবে যে হ্যাঁ তুমি এখন নিউ লেয়ার নিতে যাচ্ছ, নিবেন আপনি নাম লিখতে পারেন টু সাকসেস, ঠিক আছে নাম লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা নাম লিখতে পারেন, এটা হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা ইয়ে কিভাবে নিতে পারি, শর্টকাটটা হচ্ছে শিফট কন্ট্রোল এন প্রেস করলে আপনাদের নিউ লেয়ারের অপশন আসবে। আসতেছি শিফট এস এইচ আই এফ টি প্লাস টি প্লাস এন, তাহলে আপনি কি আসবে নিউ লেয়ার আসবে। আমি লেয়ারে কাজ করেছি, এই দেখেন এটা হচ্ছে চোখ বন্ধ করে দিলে লেয়ার দেখা যাবে, যে লেয়ারে যে কাজ করেছি ওটা দেখা যাবে না। ঠিক আছে, দেখাতে চাই তাহলে আমরা কি করি লেয়ার এদিকে চোখ অন করে দিই, এভাবে দেখা যায়। তো এই লেয়ারটা আমি যদি কপি করতে চাই, এই লেয়ারটা যদি আমি কপি করতে চাই, আপনারা অবশ্যই শুনবেন এর মধ্যে অল্টার ধরে যদি আমি এটাকে ড্র্যাগ করি তাহলে এটা কপি হবে। এই যে লেয়ারটা কপি হয়ে গেছে, যে আপনার লেয়ারের নাম কি ছিল, আরটিএস জিডি, মানে কপি হবে। এই যে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি এটার উপরে প্রোটলে পড়ে আছে, আমি এটা মুভ টুল দিয়ে সরাই সরাই তাহলে তো দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারি, কিংবা অল্টার টেনে দিয়েও কপি করতে পারি। এখন কথা হচ্ছে এই লেয়ারটা আমি তো এই যে আমি জানি এটা 2 নম্বর লেয়ার, এটা আমি কিভাবে রিনেম করতে পারি, রিনেম করতে পারি এই যে লিখা যেটা আছে না এর উপরে ক্লিক করতে পারি, লিখার উপরে ডাবল ক্লিক, এই যে লিখা আর টি জি ডি, ঠিক আছে তার মানে এটার উপর ডাবল ক্লিক, ডাবল ক্লিক, এই যে আপনি অপশন দিয়েছে আমি জিডি টু বা লেয়ার টু যেটা লিখতে পারেন লিখতে পারেন। ঠিক আছে, আবার বলতে কিভাবে লেয়ার নামটা লিখবো, লিখার উপরে ডাবল ক্লিক 01, ঠিক আছে এখন আমার লেয়ার একটা লেয়ার না লাগতে পারে, তাহলে ডিলিট কিভাবে করবো। এক হচ্ছে ধরেন 2 নম্বর লেয়ারটা আমি চাই না, 2 নম্বর লেয়ারটাকে এটাকে এভাবে ক্লিক করার পরে এটা তো যে কোনো কিছু যে ক্লিক করলে আমাদের কিন্তু সিলেক্ট হয়, সিলেক্ট হলো, সিলেক্ট করার পরে ড্র্যাগ করে ক্লিক করে ড্র্যাগ করে আমি ডিলিট অপশন ডিলিট প্রেস ছেড়ে দিব না, এই যে দেখেন এই ছেড়ে দিছি না, ঠিক আছে কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাই, কিংবা এটা সিলেক্ট করার পরে আমি যদি আমার কিবোর্ড থেকে ডিলিট দিই তাহলে ডিলিট হবে। ঠিক আছে, কি বলছি
যে জিনিসটা আমি চাই না ওই জিনিসটা যদি আমি ডিলিট করতে চাই, যে লেয়ারটা ওই লেয়ারটা আমি সিলেক্ট করার পর ড্র্যাগ করে ডিলিটের বিনটাতে এসে ফেলে দিতে পারি, কিংবা কোনো যদি ফিরে গিয়েছে সিলেক্ট করা অবস্থায় আমি যদি আমার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে আমার কি হবে, আমাদের লেয়ারটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আর রিনেমটা তো বুঝতেই পেরেছি আমি। এখন এগুলো কয়েকটা কপি নিচ্ছি, কপি নিয়ে নিচ্ছি, কপি নিচ্ছি, আর রিনিউ তো আপনারা জানেনই, ডাবল ক্লিক করে 02 03, ডাবল ক্লিক 04, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই গ্রুপ করার জন্য, ঠিক আছে, যে এই লেয়ারটা এই লেয়ারটা এই লেয়ারটা এই লেয়ারটা এগুলোকে গ্রুপ করবো। আমি যদি সবগুলো লেয়ার নিয়ে সবগুলো গ্রুপ করি তাহলে অবশ্যই সবগুলো সিলেক্ট করতে হবে। তাই মুভ টুলে থাকা অবস্থায় আমার যখন ডকুমেন্টে কিছু থাকে না, মুভ টুলে থাকা অবস্থায় সবগুলো যদি এইভাবে ড্র্যাগ করি এদিকে সিলেক্ট হয়ে গেছে, আর সিলেক্ট না থাকলে অবস্থায় এই যে এরকম থাকবে, একদম কোনো কিছু কাভার টাভার নেই, কিন্তু সিলেক্ট করে দেখেন সিলেক্ট করি এরকম অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন যদি আমি কন্ট্রোল জি দিই, ঠিক আছে, কন্ট্রোল জি, কন্ট্রোল জি গ্রুপের বানান জি, এই সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো। এই যে গ্রুপ হয়ে গেছে, গ্রুপটা রিনেম করবো কিন্তু ডাবল ক্লিক করে 01, ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে ফেরত আসে, কন্ট্রোল জেড দিয়ে ফেরত আসে। আমি চাচ্ছি আমার এটা আর এটা এই দুইটা 1 আর 4 আমার গ্রুপ করুক, তাহলে কিভাবে করবো? 1 ধরলাম, এই যে 1 ধরা হয়েছে, এখন 4টা কিভাবে ধরবো? 4 হচ্ছে কোনটা? এটা 4 ধরতে হইলে আপনি যদি এই লেয়ারের এই প্যালেটটা থেকে ধরতে চান তাহলে আপনি কন্ট্রোল ধরবেন, ক্লিক করবেন, এই দেখেন দুইটা সিলেক্ট হয়েছে, 01 04, ঠিক আছে? কন্ট্রোল জি, এই দেখেন চোখ বন্ধ করেন, শুধু এদিকটা বন্ধ করেন, চোখ বন্ধ করেন, শুধু এদিকটা বন্ধ, ঠিক আছে? আর কন্ট্রোল জেড 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 জেড, আর আমি চাচ্ছি 2 আর 1 হোক, 2 আর 3 আর 1 হোক, তাহলে 3 আর 1 হোক, তাহলে আমি কি করবো? 3 নম্বরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা আছে কন্ট্রোল ধরে 1 নম্বর সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, ঠিক আছে? কন্ট্রোল জেড ফেরত যাই, এখন সবগুলো তো পারবো, সবগুলো ওটা একবার সিলেক্ট করে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, ঠিক আছে? আমি গ্রুপ করবো কীভাবে? আমি গ্রুপে যে রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপের উপরে রাখার পরে এটা কি মাউস রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ, ঠিক আছে? আমার আনগ্রুপ করার জন্য আমরা দেবো শিফট কন্ট্রোল জি, নাহলে এই যে আনগ্রুপ এর থেকে বের হয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমাদের গ্রুপে আনগ্রুপ হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? আরেকটা জিনিস হচ্ছে এই ধরেন আর লেয়ারের ব্যাপারটা যদি একটু আরো দিয়ে দেয়, আমি কয়েকটা ছবি রেখেছি, এই দেখেন লেয়ার মানে এটার উপরে এটা, এটার উপরে এটা, এটার উপরে এটা, এটার উপরে, ঠিক না? এগুলো লেয়ার বলে, ঠিক আছে? তারপর এই জায়গাগুলো দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা, একটা উপর একটা, একটা উপর একটা, একটা উপর একটা, একটা উপর একটা, এগুলো হচ্ছে লেয়ার একটা উপর একটা, ঠিক আছে? তারপর যেটা বলতে চাচ্ছিলাম যে এই লেয়ার গুলো আমরা চাই 1 এটার উপরে থাকুক, এটার উপরে, এগুলো আমি নেচারালি কালার দিয়ে বোঝাই, এই রেক্টাঙ্গেল বা এলিপ দিয়ে বোঝাই, একটা তারপর হচ্ছে 2টা, তারপর হচ্ছে 3টা, তারপর হচ্ছে 4টা, প্রথম রেড আছে, দ্বিতীয়টা একটা কালার চেঞ্জ করি, তৃতীয়টা কালার হচ্ছে ব্লু, আরেকটা কালার হচ্ছে কি দিবেন, এটা হচ্ছে 1 নম্বর লেফ, 1 নম্বরটা সবার নিচে চলে যেতে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর লেফ, এটা হচ্ছে 3 নম্বর লেফ, এটা হচ্ছে 4 নম্বর লেফ, ঠিক আছে? তাহলে লেয়ার গুলো বুঝতে আপনার সমস্যা। ইভেন এখন যদি আমি চাই এগুলো উপর নিচ হোক, যেমন এই রেডটা চলে যাক, এটা নিচে পর্যন্ত, এই যে জাস্ট এগুলো ড্র্যাগ করে যেটা করবে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে ড্র্যাগ করে নিচে নামাবে, ঠিক আছে? কন্ট্রোল জেড দেন, এটা আনতে হচ্ছে সবার উপরে আনতে, কন্ট্রোল জেড, আমি কি করেছি এটা
সিলেক্ট করে এই যে ড্র্যাগ করে এই যে দেখেন একটা নীল একটা কালার রেখা আসতেছে, কিংবা আমি চাচ্ছি এই গ্রিনটা যদি নিচে চলে যাবে তাহলে বোঝা যাবে না গ্রিনটাকে আমি সবার নিচে নিয়ে যেতে বিভিন্ন সবার নিচে চলে গেছে আচ্ছা না গ্রিনটা সবার উপরে উপরে তাহলে ড্র্যাগ করে উপরে নিয়ে যাবে দেখছেন সবার উপরে চলে আসছে আর না গ্রিন তুমি যেদিকে ছিল ওইদিকে যদি নিয়ে যাবে ঠিক আছে ব্লুটাকে নিচে নিয়ে নিয়ে আসে সবাই তারপর তারপর রেডটাকে নিয়ে আসেন এভাবে আপনার লেয়ারে নড়াচড়া করতে পারবে ঠিক আছে এখন আমি চাচ্ছি ধরেন এদিকে কিন্তু আপনার কিছু নেই ঠিক না তো আমি চাচ্ছি আমার যে এই সবুজ যে ইয়েটা কাজটা চাচ্ছি আমার এই অন্য লেয়ার গুলাতে যাক ধরেন এটাতে যাবে ঠিক আছে এদিকে আপনার লেয়ারের নাম কি ব্লক লেয়ার ইনফোগ্রাফিক আচ্ছা এটা মনে রাখা এটা যে জিনিসটা পাঠাতে চাই ওটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করো রাইট বাটন ক্লিক করে লেয়ার ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট মানে কি আমি এটার আরেকটা কপি পাঠাতে যাচ্ছি অন্য একটা লেয়ারে ঠিক আছে তাহলে কোথায় করে আসলাম যে জিনিসটা পাঠাচ্ছি ওটা সিলেক্ট করবো সিলেক্ট করবো লেয়ার থেকে রাইট বাটন ক্লিক করবো ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট লেয়ারের পরে এদিকে দিকে দেখাবে যে ডেস্টিনেশন এই যে ডেস্টিনেশন কোথায় তোমার কই যাবা এই যে এদিকে টপ ডাউন থেকে আমাদের কি ছিল ব্লক ক্লিয়ার ইনফোগ্রাফিক ব্লক ক্লিয়ার ইনফোগ্রাফিক এজ ঠিক আছে ওকে দিলাম এখন আপনি এটাতে যান জাস্ট ক্লিক করেন এই যে দেখা যাবে বড় হয়ে গেছে এই জন্য আপনি কন্ট্রোল টি দিয়ে ওকে ছোট করে দেবেন সমস্যা নেই ঠিক আছে এভাবে আমরা ইয়ে করতে পারি একটা জায়গাতে যেমন এটাতে আমি চাচ্ছি অন্য একটা পাঠাতে পাঠাই এই কিন্তু রেটটা পাঠান তাহলে এটা সিলেক্ট করলাম রেটটা সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করলাম ডুপ্লিকেট লেয়ার এটা নাম কি ব্লক লেয়ার টেমপ্লেট টেমপ্লেট লেখা যাবে এই যে টেমপ্লেট টেমপ্লেট বড় হয়ে যায় একটা জায়গায় গেলে কিন্তু আপনি শিফটের কন্ট্রোল ছোট করে ঠিক আছে তাহলে ডুপ্লিকেট লেয়ার হবে ঠিক আছে তাহলে আমরা লেয়ারের শর্টকাট কি লেয়ারের শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এন দিলে নিউ লেয়ার আসে তাহলে এগুলো একটু প্র্যাকটিস করেন ঠিক আছে সবগুলো ক্লাসই অনেক অনেক সহজ হবে তাহলে আজকে এই পর্যন্ত আজকে তাহলে ক্লাস শেষ করছি বাই টাটা